আসসালামু আলাইকুম, আমি ডিএম ইসলাম। ভিডিও এডিটিং এর এই অধ্যায়ে আমরা মুভিং পাতের আরেকটি ব্যবহার নিয়ে আলোচনা করব। তো আসুন, আমরা গত পর্বে এই ভিডিওটি আমরা কাস্টমের ব্যবহার নিয়ে কথা বলি নাই বা আমরা আলোচনা করি নাই। তো আসুন আমরা আমাদের গত ভিডিওর এটির উপরে আপনি রাইট মাউস ক্লিক করুন, তারপরে মুভিং পাতে ক্লিক করুন। মুভিং পাতে ক্লিক করার পরে দেখেন প্রিভিউর পাশে কয়েকটি অপশন রয়েছে, এখানে অ্যাড যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করুন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কাস্টম আগে ফাঁকা ছিল, কাস্টম ফোল্ডারে কোনো কিছুই ছিল না, এখন একটি মুভিং পাথ আমরা দেখতে পাচ্ছি। আমাদের যদি এই হুবহু এই একই ফ্রেমের উপরে আরও যদি কাজ করতে হয় তাহলে আমাদের এটি শুধু ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই আমরা যে এর আগের পর্বে যে কষ্ট করে যে আমরা মুভিং পাথটি সেট করেছিলাম এই সেটটি আমাদের বারবার করতে হবে না, এটি সেট করাই আছে, আমরা শুধু এনে ছেড়ে দিলেই এটি হয়ে যাবে। যেমন আমরা এই ভিডিওটি ড্র্যাগ করে আরেকটি কপি করি, এখানে কিন্তু আমাদের অন্য একটি ভিডিও আমরা এনে দেখাবো, এই ভিডিওটি দেখুন। যেহেতু নতুন একটি ভিডিও, এখানে তো আমাদের সেটিং করতে হলে গত পর্বের মতো অনেক সময় দরকার, কিন্তু আমরা শুধু এটি ড্রাগ করে এনে নিচে ভিডিওটির উপরে ছেড়ে দিয়ে ওকে করলাম, ব্যাস। এখন এটি কিন্তু হয়ে গেল, এটি আমাদের দেখেন ভিভিতে আমি ভিডিওটি রেখেছি তাই ভিডিও দেখা যাচ্ছে না। তো এটিকে নামিয়ে ভি ওয়ানে দিলেই আমাদের ভিডিওটি দেখা যাবে। এটি একটি ব্যবহার আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মুভিং পাথের আরও একটি ব্যবহার নিয়ে কথা বলবো, এ কারণে আমাদের ভিডিওর ভি টুতে আমাদের একটি ইমেজ আমরা নিয়ে আসি, এই ইমেজটি। এই ইমেজটি আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্যবহার করে এটি করেছি। আপনারা যদি ফটোশপ ইলাস্ট্রেটর কাজ জানেন তাহলে, আর না জানলে অল্প কাজ জানলেই হবে। তো আমরা এখন এটির ব্যবহার দেখব। আমরা 3D-তে ক্লিক করি বা অল ক্যাটাগরিতে করি, তাহলে আমরা এখানে এই এটি বা অন্য কোনোটি মানে আমাদের একটি 3D, হ্যাঁ 3D বা 2D একটি ব্যবহার, আমরা এটি সিলেক্ট করি 2D অ্যাডভান্স থেকে। এটি নিচের ইমেজের উপরে আমি ছেড়ে দিলাম। এখন আমরা এখানে একটু প্লে করে দেখি যে ভিডিওটি নিচের ইমেজটি এভাবে রোলিং হচ্ছে। তো কিন্তু এই অবস্থায় তো ভালো লাগবে না, ব্যবহার করব নিচের ইমেজটির উপরে রাইট মাউস ক্লিক করুন, ওভারলে অপশন, এখানে যে চারিদিকে লাভ চারিদিকে যে লাল সলিড কালারটি রয়েছে এটির উপরে ক্লিক করুন। এই দেখুন, ক্লিক করার পরে আমাদের লাল কালারটি চলে গেছে, কিন্তু কিছু হালকা রয়েছে, এ কারণে আমাদের এটি একটু আমাদের মুভিং পাথের ব্যবহার এখানে আমরা আনি।
এবার দেখুন, এখন আমরা দেখতে পাবো এই যে ব্ল্যান্ড এটি একটু পরিমাণ মতো বেশি কমালে। হ্যাঁ এই অবস্থায় রাখুন, 59 আর একটু বাড়িয়ে দিই 60। এখন এন্ডিং আমরা 60 করি, স্টার্টিং সরি এন্ডিংয়েও 60। তাহলে আমাদের এটি এই অবস্থায় থাকবে। এটিকে আর একটু যদি মসৃণ করতে চান তাহলে নাম থেকে স্মল করে দিন, তাহলে এটি একটু মসৃণ দেখা যাবে, চারিদিকে হালকা লাল একটা আভা থাকবে, দিতে পারেন। এখন এটিকে আমরা সংখ্যা কম কমিয়ে বা বাড়িয়ে ছোট বড় করতে পারি মুভিং পাত্রের সাহায্যে। আমরা এখন আবার মুভিং পাত্রে যাব, আমাদের ছবিটি সবসময় একই সাইজ রাখতে হলে সংখ্যাগুলো একই থাকতে হবে। আমরা এটি এখন মাইনাস ক্লিক করে এটি উঠিয়ে দিলাম। আমরা এখানে 160x120 রয়েছে, এই যে দেখুন এটি রোলিং হতে হতে চলে যাচ্ছে। ইমেজটিকে ছোট করলে ভালো লাগবে, ইমেজটিকে ছোট করতে হলে আমাদের 160 আছে এখানে, 80 বাই 60, 80 বাই 60। আমরা এক্স ওয়াই বক্স আমরা কোনো চেঞ্জ করলাম না, এখন ছোট হয়ে গেছে। দেখুন এখানে দেখুন, এটিকে যদি আপনি চান যে মাঝখানে কোথাও দাঁড়াবে এরকম অবস্থায় কিছু সময় অবস্থান করবে, তাহলে আমাদের পয়েন্টার সেট করে নিতে হবে প্লাস বাটনে ক্লিক করে। এখানে আমরা মুভিং পাথে সাহায্য করব, মুভিং পাথ। হ্যাঁ এখানে এই অবস্থায় যদি আপনি চান যে এটি একটু দাঁড়িয়ে থাকবে, তাহলে এখানে দুটো পয়েন্টার সেট করে সংখ্যা এক, এই যে সংখ্যাটা 80 149 120 বা 59 বাই 120, এখানেও 59 করে দিলে এই সময়টুক এখানে অবস্থান করবে। এই এই পয়েন্টার থেকে এই পয়েন্টার পর্যন্ত অবস্থান করবে কিছু সময়। ভালো লাগছে এভাবে আরো পয়েন্টার সেট করে বিভিন্ন জায়গায় অল্প অল্প করে এটি অবস্থান নিচেও করে দিতে চান তাহলেও দিতে পারবেন মুভিং পাথের সাহায্যে। আমাদের এক্স ওয়াইয়ের মাধ্যমে আমরা যদি এটিকে নিচের দিকে নামাতে চাই, এই যে ওয়াই কমিয়ে দিলাম 190, তাহলে সব জায়গাতে 190, সবগুলো পয়েন্টারে 190, স্টার্টিংও তাই 190। ওকে এখন দেখুন আশা করি মুভিং পাথের এ ব্যবহারটিও বুঝতে পেরেছেন। তো টিউটোরিয়াল যাতে বড় না হয় সেদিকে লক্ষ্য রেখে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। অন্য কোনো ট্রিক্স নিয়ে আগামী পর্বে আলোচনা হবে, আজ এখানেই বিদায় নিচ্ছি।